السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ভাই সকল, এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে মাহফিলে চলে আসুন। তওবার নিয়তে সবাই আমার সঙ্গে পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু المتقين والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد, সবাই আমার সঙ্গে পড়ুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, يَا عِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ. صدق الله مولانا العظيم. وعن بريدة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بشر المسائين في الجنة إلى المسجد بالنور التام يوم القيامة, رواه الترمذي وأبو داود ابن ماجه, أو كما قال عليه الصلاة والسلام, خلقتم جن والإنس بقى جد عبادة نستمت سجل الجهة, من نقل دم خلق تأثر بكنا بل كتاب البند جاجود كنا سوى الجبر فرما فرما عدلها إلا الله. ভাইজান একটু থামেন, আলহামদুলিল্লাহ যে কয়জন মানুষই আছেন একটু মনোযোগী হন, একটু মহব্বতের সাথে জোরে করে কলমা ওই মেলা বাড়িতে অনেক লোক তো নিয়ে আসা দরকার,
বাজে বাজে গগনে পদ বাজে হা বুলবুলা বা বুলবুলা বাজে হা কলমা পড়লা বিশ্বনবীকে সন্তুষ্ট করার জন্য তার পথ পন্থা খুঁজে বের করব। সর্বসাকুল্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আমাদের চলার পথকে সুগম করার জন্য
আজকের মাহফিলে আমরা সমবেত হয়েছি, এই কথা কি ঠিক? যুবক ভাইরা একটু কথা বলবে, কথা কি ঠিক? আলহামদুলিল্লাহ। লক্ষণ বেশির প্রশ্ন আমি তুলব না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাকে মঞ্জুরি দেন তিনি আসতে পারেন। আমি মঞ্চে আসার সময় দেখলাম দোকানপাটে অনেক লোক অহেতুক ঘুর ঘুর করে ঘুরতেছে। শোনার ভাইরা, মঞ্চে অনেকগুলো হাদিস শোনাই, আমি হাদিসের মাস্টারি করেছি 12 বছর, একখান হাদিস না বলে আর পারতেছি না, বলবো? সবাই বলেন বলবো। ওয়ান সাকবারাত আল আজদি رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم قال كفارة لما مضى رواه الترمذي। الله نبي বলেন এ কিতাব, এ মহাগ্রন্থ, পবিত্র কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাব থেকে জানার জন্য, মানার জন্য, বুঝার জন্য কোনো ব্যক্তি যখন মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে, বিশ্বনবী বলেন কানা কাফফারাত লিমা মাজা, তার অতীত জীবনের যত গুণা, যত সগিরা গুণা, সমস্ত সগিরা গুণা সমূহ আল্লাহ পাক প্রথম চোখে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হলো না ভাই জান, জোরে 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 জোরে। তার মানে আমরা বিটার মাইন্ড, আমরা হিমাদ্রির মতো অটলতা, পাহাড়ের মতো অবিচলতা নিয়ে বলতে পারি, আমাদের জীবনে যত সগিরা গুণা আছে এ মুহূর্তে এক বিন্দু সগিরা গুণা নাই। বিশ্বনবী নাম মোহাম্মদ হিমাজ বরণের মক্কা, বিশ্বনবীর বক্তব্য অনুযায়ী আমাদের জীবনটা টোটাল সগিরে গুণা শূন্য, সগিরে গুণা মাফ করে দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সোনার ভাইরা, পাগলামি কতদিন করবেন? একদিকে ওয়াজ মাহফিল, আর একদিকে কাফেরদের তৈরি করা মেলা বাড়ি, অথচ বিশ্বনবী বলেন ওয়ানিল হাসান মুরসালান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহিয়া বিহিল ইসলাম ফা বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাতি ওয়া মাওয়াহুদ দারিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীম থেকে জানতে এসে, শিখতে এসে কোন ব্যক্তি যদি মরে যায়, মানুষ তো মারা যাবে না, কি বলেন? এই যুবক কথা বলো, মারা যাবে তো? তার মানে এভরিবডি শ্যাল টেস্ট অফ ডেথ, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, বাঁচার কোনো বুদ্ধি নেই। এটি যিনি ভালচার টুট বাঁচার, এটা একটা মহাসত্য বিষয়। বিশ্বনবী বলেন এই কোরআন থেকে শিখতে এসে, জানতে এসে যদি লোকটা মরে যায়, লোকটা নেককার না গুনাগার এ কথা রাসুল বলেননি। এই যে একজন বড় হুজুর বসে আছেন, রাসুল বলছেন যে লোকটা কোরআন জানতে এসে যদি মরে যায়, বিশ্বনবী বলেন লোকটাকে আল্লাহ ওই স্থান দিবেন যেখানে নবীগণ থাকবেন, যে জান্নাতে নবী থাকবেন সেই জান্নাতের একটি মাত্র স্তরের নিচে, একটা স্তরের নিচে নবীর থাকা জান্নাতে আল্লাহ পাক এই গোলামকে সাহস দিয়ে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনার ভাইরা, জিজ্ঞাসা করি আমি কি এটা বাজে কথা বললাম? আমার বানানো কথা? আমি যদি বাজে কথা বলি তাহলে আমার কেরাম কান ধরে মঞ্চ থেকে নামায় দিবে। তবে দুর্ভাগ্য জাতির জন্য, দিস ইজ মাই পার্সোনাল আইডিয়াল লগ, আমি অধ্যাপক আতাউল গনি ওসমানি, আমি প্রফেসর আতাউল গনি ওসমানির মন্তব্য হলো আমাদের বাংলাদেশে শতকরা 60 জন বক্তা হলো মূর্খ, 35 লিটার দে হ্যাভ নট আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট কোরআন হাদিস।
শতকরা 60 ভাগ বক্তা হলো মূর্খ। এদের ভক্ত শতকর গান আর বাজনা ভণ্ডামিয়া সন্ধানি ঠেলায় গোটা জাতি অস্থির। কথা কি বুঝতেছেন? সোনার ভাইরা আসেন, আমরা পবিত্র কোরআন কারিম থেকে আজকে আমরা একটু আলোচনা করব। শীতের রায় এই জন্য ছোট্ট একটা আয়াত করেছি, ছোট্ট অল্প কয়েকটা শব্দ দিয়ে এই আয়াতটি তৈরি, ছোট্ট একটা আয়াত করেছি। এই সুরতের নাম হল সুরা জুখরুব। কি নাম করলাম? সুরা জুখরুব। নাজিল হলো কোথায়? মুফাসসিরিনে কেরামের বক্তব্য হলো এই সুরা নাজিল করেছেন আল্লাহ মক্কায়, কিন্তু মক্কার কোন জায়গায় এ কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন নাই। তবে আরেক শ্রেণীর মুফাসসিরিনে কেরাম বলেছেন সুরা জুখরুব নাজিল হলো বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, মেরাজ শেষ হয়ে গেল, রাসুল এখন আল্লাহর দরবার থেকে ফিরে আসবেন, এই সময় রাসুল কান্না শুরু করলেন। এই কান্নার আওয়াজ শোনার পরে আল্লাহ পাক আকাশেই এই সুরা জুখরুব নবীর হাতে তুলে দিলেন। নবী ডনবি ছাড়েন, ডনবি থেকে রানি বাবেন এক সেকেন্ড, চিন্তা করো না, সুরা জুখরুব দিলাম, দুনিয়ায় যাও, মানুষের কাছে শুভ সংবাদ গুলো শোনায় দাও। সোনার ভাইরা প্লিজ, আমার অনুরোধ, একটা কথা হাতছাড়া করবেন না। আমি আপনাদের এলাকায় নতুন একজন মানুষ, কিন্তু বক্তৃতা জগতে বক্তৃতার বয়স আমার 32 বছর। দাড়ি চুল যখন গজায় তখন আমি বক্তব্য শুরু করি, এখন দাড়ি চুল পেকে সাদা ফটফটা। ঠান্ডা মাথায় বসবেন, এই সুরেতে আয়াতের সংখ্যা 89টি, এই সুরেতে বাক্য সংখ্যা 833টি, অক্ষরের সংখ্যা হল 3400 কোটি। আর আমরা একটা আয়াত নিয়ে আলোচনা করবো, আয়াতের নম্বর হল 68 নম্বর আয়াত। চলেন তো, কি আছে এই আয়াতের ভিতরে আমরা একটু শুনি না, কি বলেন? এ শোনো ভাই, মাফলার খোলো, মুখ বের করো, দেখা যায় না, মুখ বের করো, ছোট মানুষ মাফলার দিয়ে মুখ পেশায় বসে আছো, সোমান আল্লাহ তো বেরই হবে না। জি, এ ভাই গেটে যারা দাঁড়িয়ে আছে আল্লাহর রাস্তায় বসলে একটু ভালো হতো ভাই, যান আলহামদুলিল্লাহ, তাকবীর লাগা, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, বাস। আল্লাহর নবী আমার দিকে তাকান, আল্লাহর নবী উনি দুই হাত আমার দিকে তাকান, উনি দুই হাত চোখে মুখের মধ্যে এইভাবে লাগাই দিয়া ফুপিয়ে ফুপিয়ে কানতেছেন। আমার ভাইরা, জগজ্জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওয়ানেস্টার প্যান্ডের আলাদা রান্দার লঙ্গেস্ট ওয়ার্কি জেন্দের হাঁটি হাঁটি পা পা করে নবীজির জান্নাতি কদমের কাছে গিয়ে দুখানা হাত রেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, ও জান্নাতের চাবিওয়ালা নবী, আপনি কেন কান্দেন? আয়েশা সিদ্দিকা কি কোনো বেয়াদবি করেছে নাকি তার জন্য আপনি কান্দেন? নবী গো, আয়েশা সিদ্দিকার বেয়াদবির জন্য আপনি এক ফোঁটা চোখের পানি চোখের থেকে জমিনের মধ্যে যদি ছেড়ে দেন, নিঃসন্দেহে আমার জীবনটা সর্বনাশ হয়ে যাবে। আপনার জান্নাতি কদমের মধ্যে হাত দিয়ে বলি, মেহেরবানি করে আয়েশা সিদ্দিকাকে আপনি মাফ করে দেন। এ বগুড়ার ভাইরা, সদরের ভাইরা, আল্লাহর নবী ডান হাত খালা চোখের থেকে মুখের থেকে তুলে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকের মাথার মধ্যে দিয়ে বললেন, আয়েশা ডনবি ছাড়েন, ডনবি থেকে নানি মামা নান সেকেন, এক সেকেন্ডের জন্য তুমি কোনো চিন্তা ভাবনা করো না, কান্না করো না, তুমি সংযত হয়ে যাও, সকুতি ইখতিয়ার করো, চুপ হয়ে যাও। আয়েশা, আমি বিশ্ব নবী, কেন কান্দতেছি কান্নার কারণ আমি তোমাকে খুলে খুলে বলবো। তোরে এইদিকে বসো, এইদিকে বসো, এইদিকে বসো, ফাঁকা আছে, বসো বসো বসো,
বসো, খালি সরের লক্ষণ টাইপ মতো বসেন, ভালো কথা শোনেন। কোরআন হাদিসের মাস্টার না এগুলো প্রফেসর, গলা পরে আমরা থাকতারা হয় নাই, চিল্লেতে চিল্লেতে অস্থির অবস্থা। সোনার ভাইরা রাসুল বললেন, আয়েশা তুমি চুপ করো, আমি কেন কানতেছি, কান্নার কারণ আমাকে তোমাকে আমি খুলে বলবো। সুবহানাল্লাহ, ভাষা বুঝতে কোনো ঝামেলা কোনো সমস্যা? সমস্যা নাই। ইসলামের দরদীন এক বদ্রের সদরের ভাইরা, আল্লাহ নবী ঘোষণা করলেন, আয়েশা তুমি জানো না পবিত্র কোরআন কানি আয়াতান আয়াতান সূরাতান সূরাতান আল্লাহ আমার উপর অবতীর্ণ করেন। এ আমার আয়েশা, এই পবিত্র কোরআন কারিমের ভিতর রব্বুল আলামিন একটা ডেঞ্জারাস নিউজ, একটা ভয়ঙ্কর সংবাদ আমাকে কোরআনুল কারিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কি সংবাদ? চলো তোমরা সংবাদটা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু আম্বাতাকুম মিনাল আদুদি নাবাতা সুম্মা ইউইদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। একবার যদি কোন মানুষ আল্লাহকে আল্লাহ বলে, 12,000 উপকার। কত হাজার? হাদিস বলছি, ভুয়া কথা নয়। সিংসব প্রভেদ Now Muhammad he was born in Makkah for the world was united under one leader. Then Muhammad sallallahu alayhi wa sallam would have been the best fitted man to lead the people when he had teach the mass and ideas to peace and happiness. Eh, sunar bhairam, Allah nabi balen, আমার উম্মতরা ইমানের হালতে যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন খুশি হয়ে তার আমল নামায় 4,000 নেকি লিখে দেয়। জোরে করুন সুবহানাল্লাহ। কত হাজার? 4,000। কি লিখে দেয় বলেন বলেন বলেন। বিশ্বনবী বলেন, 4,000 গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। কি মাফ করা হয়? গুনাহ আছে না নাই? আমরা কি দুধে ধোয়া? সিটিয়ালের বাপ, খালি সিটিয়াল না, সিটিয়ালের জন্মদাতা। যা হলো দেশে কি বলি বারে, বগুড়ার ভাষা বারে কি বলি, কি বলি বারে। এমন একটা দেশে না, কথাটা এভাবে না বলি, পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে চিটিয়ার বাপার বদমাস লম্পট তস্কর তাসারি জুয়ারি মদারি এগুলো ধরা বাদ দিয়ে এমন একটা দেশ আছে, সে দেশে খালি মৌলবি ধরে। আছে না নেই এমন একটা দেশ পৃথিবীতে? এরকম একটা দেশও পৃথিবীতে আছে জি। তো আমার ভাইরা সামনের দিকে চলেন, তাহলে 4,000 নেকি লাভ, 4,000 গুনাহ মাফ, 4,000 গুনাহ মাফ। কয় হাজার হলো? 8,000। আরো 4,000 বাকি। বগুড়ার সাদরের ভাইরা জীবনে হাদিস খানা শুনেছেন কিনা জানি না, শুনলে কলিজা ঠান্ডা হবে। বিশ্ব নবী বলেন, 4,000 নেকি হয়, 4,000 গুনাহ মাফ হয়, আর 4,000 উচ্চ মর্যাদা আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেয়। বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ। বিশ্বাস করেন এ কথার উপরে যদি আপনাদের অগাধ ভক্তি এবং অবিচল শ্রদ্ধা থাকে, তাহলে আমার মনে হয় বাজে কথা বলার কোন টাইম আপনি পাবেন না। কথা ঠিক, কথা ঠিক। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, নবী এই পৃথিবীর জমিনে
যতগুলো মানুষ আমি আল্লাহ তৈরি করেছি তুমি ভালো করে শোনো আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা আল্লাহ বলেন জমিন থেকে মানুষগুলোকে আমি আল্লাহ উদ্গত করেছি আল্লাহ বলছেন বান্দা ও বান্দি তুমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ যাই হও না কেন আমি আল্লাহ বললাম তমাম পৃথিবীর জমিন যেমন আমাদের ক্ষুদ্র আয়তন বিশিষ্ট বাংলাদেশ আমাদের প্রতিবেশী মহারাষ্ট্র হলো ভারত এরপরে পাকিস্তান চীন জাপান জার্মান ইন্দোনেশিয়া থাইল্যান্ড কুয়েত কাতার আবু ধাবি সৌদি আরবিয়া ব্রিটিশ আমেরিকা বুলগারিয়া সোমালিয়া মঙ্গোলিয়া জাম্বিয়া গাম্বিয়া ইথিওপিয়া নরওয়ে আফ্রিকা তমাম পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে রাষ্ট্র আছে আল্লাহ বলেন প্রতিটা দেশ রাষ্ট্রের মানুষগুলোকে আমি আল্লাহ মাটি থেকে উদ্ভূত করেছি তার মানে মানুষ তৈরি করেছি আমি আল্লাহ মাটি দিয়ে বলে কি দিয়ে মাটি দিয়ে মাটি দিয়ে মন খারাপ করলেন দাম কমে গেল আসলে যদি বলি তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে এটা কি বারে এটা কি এই ফুটেনি আমার ভাইরা লক্ষ্য করেন তৈরি করলেন আল্লাহ মাটি দিয়ে ভালো কথা আমার আল্লাহ বলেন মাটি দিয়ে মানুষ তৈরি করার পরে সোনা চান পবিত্র কোরআন কারিমের ভাষা আমার আল্লাহ বলেছেন বান্দা আমার এই মানুষগুলোকে তৈরি করেছি ইন্না ফালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা তার মানে স্বামী স্ত্রী যখন যৌন মিলনে মিলিত হয় স্বামী স্ত্রীর কর্মকাণ্ড শেষ দুইজন দুই দিকে চলে যায় এবার সন্তান তৈরি করার কাজ শুরু করেন কে নাম নেন 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 আমার ভাইরা এই সন্তান তৈরি করতে গিয়ে এই মায়ের পেটেরই ভিতরে অন্ধকার কারখানায় যখন আল্লাহ আপনাকে আমাকে তৈরি করলেন বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে পরিষ্কার করে বলেছেন প্রতিটা মানব সন্তানকে প্রতিমার রকম পুতুলের মতো তৈরি করা হয় এই সময় এক সিমটি মাটি নাভির মধ্যে ঢুকায় দেওয়া হয় প্রতিটা মানুষের নাভির মধ্যে এক সিমটি মাটি আছে বলে কি আছে প্রতিটা মানুষের আছে সাহাবায়ে কেরামকে বললেন সাহাবায়ে কেরাম তোমরা জানো আবু বকর উমর আর আমার কথা ভালো করে বলেন বলছে আবু বকর উমর আর আমার নাবিতে একই জায়গার মাটি ঢুকানো আছে আমাদের আমাদের এই তিন জনের কবর এক জায়গায় হবে জি জি সোনার ভাইরা ব্যাখ্যা দিবি যাব না পবিত্র কোরআন কারিমের ভাষা আমার আল্লাহ বলেছেন বান্দা আমার আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ বাস মায়ের পেটে তৈরি হলে আপনি হলেন আমি হলাম আমার হুজুর গোষ্ঠী শুদ্ধে আমরা হলাম কিন্তু বের করে দেওয়ার দায়িত্ব কার নেন 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 নাম নেন নাম আল্লাহ কয় যে আমি বের করে দেই কে বের করে দেয় আমার ভাইরা আমি যদি প্রসঙ্গে বলতে যাই অনেক রাত হয়ে যাবে কষ্ট পাবেন আমিও কষ্ট পাবো সংক্ষেপে খালি এতটুকু বলি আমার বন্ধুগণ আমেরিকান একজন বিজ্ঞানী এই বেটার দাঁতের মাথায় একটা ভাষণ দিল যে আল্লাহ বলতে কোন জিনিস নাই কি নাই কি নাই আল্লাহ বলতে কোন জিনিস নাই এর মুখে একথা শোভা পায় কারণ যেন বিশ্বাসই করে না
ছেলে বলতেই পারে না কি বলে, কিন্তু আমরা কি বলতে পারি? তার মানে আমাদের ইমান আকীদার মজবুতি, আমাদের হিসাব নিকাশ হলো আলাদা। আমার ভাইয়েরা, আল্লাহর কাম হলো এই যে বলল আল্লাহ বলতে কিছু নাই, মানুষ সবাই গিয়ে তাকে ধরে ফেলল, স্যার আপনি একজন বিজ্ঞানী মানুষ, এত বড় সাংঘাতিক একটা কথা আপনি কেন বললেন? উনি তখন বললেন, আমার যা বলার আমি বলতেছি, তোমাদের যা করা তোমরা করো, আমার কোনো যায় আসে না, কিন্তু আমার আল্লাহর কথা হলো আমার কালালিনা ফুসেন আন্তমিনা আল্লাহর কথা হলো, আল্লাহ থাক আর না থাক এটা অন্য কথা, তবে আল্লাহ যাকে ইশারা দেন সে লোক ইমান আনতে বাধ্য হয়। আমেরিকার বিজ্ঞানী ওর ঘরে পড়ল যে মায়ের পেটে সন্তান তৈরি হয় কেমনে, এই তথ্য আপনি আবিষ্কার করেন, উনি মেশিন নিয়ে ঢুকল। এ ভাইরা, গর্ভবতী একজন মহিলার একটা নয়টা মাস পর্যন্ত তিনি মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন, কোন তলা খুঁজে পেলেন না। এরপরে মহিলাটা ডাক দিয়ে বলল, বিজ্ঞানী মহোদয়, আপনার মেশিন পত্র তল পিতল ব্যাগ ব্যাগেজ সব কিছু নিয়ে আপনি বাইরে চলে যান, আমার পেটে অপারেশন শুরু হয়েছে, অল্প সময়ের মধ্যে আমি বাচ্চা প্রসব করব। বিজ্ঞানী মালপত্র নিয়ে যখন বাইরে গেলেন, আমার আল্লাহর অভিনেশ্বর সংবিধান অনুযায়ী মায়ের পেটে সন্তান বের করে দুনিয়ার জমিনে ফেলে দিলেন। সন্তান জন্মার পরে কান্নাকাটি করে, পৃথিবীর মধ্যে এমন কোন সন্তান নাই জন্মে হাসাহাসি করে, কেউ হাসে না, সমস্ত সন্তান কান্নাকাটি করে, আপনিও কেঁদেছেন আমিও কেঁদেছি, আমরা গুচ্ছি শুদ্ধ কান্নাকাটি করা মানুষ। সন্তান যখন জন্মগ্রহণ করলো, বিজ্ঞানীরা বিজ্ঞানীকে সবাই মিলে ধরল, স্যার আপনি বলেন তো কি কিভাবে আপনি কি পেলেন আর কি তথ্য পেলেন দয়া করে জানান। বিজ্ঞানী বলল, ভাই নয়টা আজ পর্যন্ত আমি তথ্য তালাশ করেছি, মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলাম, মায়ের পেটের ভিতরে কেমনে সন্তান তৈরি হয় তার কোনো তথ্য পাই না, আমি কোনো তথ্য খুঁজে পেলাম না। ঠিক আছে, আমি আর একটা গর্ভবতী মেয়েকে নিয়ে ঢুকব, এবার মনোযোগ দিয়ে দেখব সন্তান কেমনে তৈরি হয়। কি বললেন? খারাপ লাগছে দাম কব? হা, তাফসীর মাহফিলের নাম দেয় আর খালি করে ভন্ডাম, এগিয়ে গেলে বড় পাচ্ছেন 80,000 টাকা দিয়ে আনেন, কি পান আল্লাহ জানে, আমাদের তো মাথায় কাজ করে না। হ্যাঁ আছে না নাই? কতক্ষণ কতক্ষণ আছে না নাই? জি, পড়াশোনা করতে হবে, এত সস্তা নয়। আর একটা মহিলা নিয়ে বিজ্ঞানী ঢুকলো, কিন্তু এইবার কাপ ঠিক যখন 4 মাস বয়স হয়ে গেল, বিশ্বনবী বলেন পুত্রীদের সন্তানের বয়স যখন 120 দিনে হয়ে যায়, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন সন্তান জন্য সন্তানের জন্য একটা রুহু বরাদ্দ করে দেন। সন্তান যখন রুহু পেল, আমার ভাইরা বিজ্ঞানী দেখতেছেন, সন্তান রুহু পাওয়ার পর বডিতে থাকি দিয়া একজন মানুষ, বুখারী শরীফের হাদিস, একজন মানুষ আল্লাহর নবী বলেন যখন সেজদা দেয়, মানুষ যখন সেজদার মধ্যে পড়ে যায় তখন মানুষের হাতের তলা দুইটে জমিনে বসে, এরপর রাসূল বলেন হাঁটু দুইটে জমিনের মধ্যে বসে যায়, এই তো হলো 4টা অঙ্গ, এরপরে পা দুইটে জমিনের মধ্যে খাড়া হয়, এই তো হলো 6টা অঙ্গ। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ইশারা করে দিলেন কপাল থেকে নাক পর্যন্ত 1টা অঙ্গ। মদিনাওয়ালা বলেন মানুষ যখন সেজদার মধ্যে চলে যায় তার 7টা অঙ্গ একযোগে সেজদা করে। আল্লাহর হাবিব এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে বর্ণনা করলেন, বিজ্ঞানীরা করলেন
সন্তান তো খুব প্রাপ্ত হয়ে গেল। এই সন্তানটা সঙ্গে সঙ্গে একটা মুসলমান নামাজ পড়তে গিয়া যেসব অঙ্গ প্রত্যঙ্গ জমির মধ্যে লাগায়, একই কায়দা এই সন্তানটাও একযোগে সাতটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার জন্য পড়ে গেল। বলবেন সুবহানাল্লাহ, আর একবার করে বলবেন সুবহানাল্লাহ, আর একবার করে বলবেন সুবহানাল্লাহ। وَجَعَلَتْ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। বলেন 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 বলেন, খারাপ লাগতেছে? শোনেন ভাইরা, সন্তান পড়ে গেল সেজদায়, চার মাস দেখেন সেজদা থেকে সন্তান ওঠে না। বিজ্ঞানী চিন্তা করলাছে এটা কি, দিল এক দৌড় ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো, ভাই যান বিষয়টা বুঝতে পারলাম না, এই এই ঘটনা। বলল কয়টা পরীক্ষা করেছেন? বিজ্ঞানী বলল মাত্র একটা। ডাক দিয়ে বললেন, বিজ্ঞানী মহোদয় একটা পরীক্ষা করে আপনি বিজ্ঞানাগারকে ছেড়ে দিয়ে মেয়ে মানুষটার কাছ থেকে দূরে চলে আসলেন, আপনি আর একটা পরীক্ষা করেন। এইভাবে পরীক্ষা করতে থাকেন, আপনি তমাম পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মায়ের প্রীতি পুত্রীদের সন্তান কুল্লু মাউলাদুল ফিতরা, পুত্রীদের সন্তান ইসলাম ধর্ম সনাতন ধর্মের উপরে জন্মগ্রহণ করে। আল্লাহ নবী বলেন এই পুত্রী সন্তান মুসলমান হিসেবে মায়ের পেটের মধ্যে থাকে, এরপরে বের হওয়ার পরে কেউ তাকে নাসারা বানায়, কেউ তাকে খ্রিস্টান বানায়, কেউ তাকে বৌদ্ধ বানায়, হিন্দু বানায়, এক একজন এক এক জাতির মানুষ বানায়। কিন্তু পুত্রীর মানুষ সন্তান মায়ের পেটে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত সন্তানটা থাকে মুসলমান। আর মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ হলো সেজদা দেওয়া। সুবহানাল্লাহ, কিচ্ছু হলো না, কি বললেন? মুসলমানের কাজ কি? সেজদা দেওয়া। এইবার বিজ্ঞানী সাহেব শোনেন, আপনি জানেন না এই সন্তানটি সেজদা করে গেছে, সোনার ভাইরা কষ্ট পাইতেছেন, আমি কি আরো বলবো? হ্যাঁ, বসেন বসেন বসেন, কথা আছে। আমি কুড়িগ্রাম জেলা থেকে পাগলামি করার জন্য আসি নাই, আর এই ঠান্ডার সময় আপনারা পাগলামি করে এখানে আসেন নাই, ঠিক আছে না ব্যাটি? আমার ভাইরা, এইবার চলেন সন্তান এই 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 ইট্টি সেটটা এই এই কাহিনী। এটা শোনার পরে বিজ্ঞানী বলল সর্বনাশ। আমি বলছি আল্লাহ নাই, আর সেই আল্লাহ প্রতিদিন মানুষ সেজদা দেয়, এমনকি আমিও সেজদা দিয়েছি। না না, এক সেকেন্ড দেরি করবো না, ইমাম সাহেবের মেহেরবানি করে আমাকে কলেমা পড়ান, আমাকে মুসলমান করে দেন, আমি আর কোনদিন আল্লাহ নাই এই কথা বলবো না, তমাম জিন্দিগি আমি আল্লাহকে খোঁজার জন্য ঘুরে বেড়াবো। বিজ্ঞানী হয়ে গেল মুসলমান। এবার আমার সামনের দিকে চলি, আমার ভাইরা প্রতিটা মানুষ কি দিয়ে তৈরি বলছে জানেন? জি জি, মাটি দিয়ে। আমার আল্লাহ বলেন নবী, মাটি দিয়ে মানুষ তৈরি করার পরে এই মানুষগুলির হায়াতে জিন্দিগি আমি দেই, তাদের চলাফেরা করার জন্য তাদের খাদ্য পানীয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জীব জানোয়ার যা কিছু আছে সমস্ত জিনিস মানুষের খেদমতে আমি আল্লাহ পেশ করি। কোরআনুল কারীমের ভাষা আমার আল্লাহ বলেছেন, বান্দা আমার হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ,
আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি এমন দয়ালু খোদা যিনি মানুষের প্রয়োজনীয় সমস্ত জিনিস সাপ্লাই দিয়েছেন মানুষের খেদমত করার জন্য, আলহামদুলিল্লাহ। আরে বলেন না আমি আলহামদুলিল্লাহ, যেন বলেন আলহামদুলিল্লাহ। তার মানে সব পাইলাম, ভালো কথা। কিন্তু ভাই যান ভয়ঙ্কর নিয়েছিল এই পবিত্র কোরআন কালিমে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুবাকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর বক্তব্য হলো মানুষ তৈরি করেছি আমি, সব ঠিক আছে, তবে মানুষ একদিন মরে যাবে, তার জন্য মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে মৃত্যু নামের একটা গ্রেফতারি পরোয়ানা আমি আগে থেকে আল্লাহ রেডি করে রাখি। সুবহান আল্লাহ, বলেন না সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তার মানে আপনার আমার গোষ্ঠীশুদ্ধের বিরুদ্ধে একটা গ্রেফতারি পরোয়ানা আছে। এ কথাটা কি ঠিক? এ কথাটা ঠিক। হ্যাঁ, তাহলে কি হবে? আমরা একদিন মরে যাব। আমার আল্লাহ বলেন নবী মানুষ মনে যাবে, এই মানুষগুলি মনে যাওয়ার কি বলবে? সাধারণ মানুষ, কি কাহালের মানুষ, কি দুঃসাহসী লোক। আমার ভাইরা যে কোনো জায়গার মানুষ হোক না কেন, আমার আল্লাহ বলেন যে মানুষকে মাটি নিয়ে আমি আল্লাহ তৈরি করেছি, একদিন আমি আল্লাহ তার দেহটা মাটিতেই ফিরিয়ে নেব। আল্লাহু আম্বাতাকুম মিনাল আদুদি নাবাতা সুম্মা ইউইদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। তার মানে কষ্ট পাইতেছেন? হ্যাঁ, তাফসীর মাহফিলে তাফসীরই শুনতে হবে ভাই, রাজি আছেন? আল্লাহ জীবনে আমার দাওয়াত নাই দিলেন, তাতে আমার কোনো যায় আসে না। পায়ে দাদা লম্বে নিস, মুলকে খোদা তঙ্গে নিস। আল্লাহর দুনিয়া আটো না, আর এই ফকির ঠেঙ্গো খাটো না। এই এলাকায় দাওয়াত পাবো না, আমি অনেক এলাকায় যাবো, আমার ঠেকা দিছে না। কি বলে, না কি বলেন? হ্যাঁ, টাইম মতো বসেন, কঠিন কথা বলছি।